হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজ খুবই মজার একটি বিস্কুটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বিস্কুটটা অনেক দিন ধরে সংরক্ষণ করেও রাখা যায় আর খেতে তো খুবই ভালো হয়। খুব কম উপকরণ দিয়ে বিস্কুটটা তৈরি করা যায় এবং কিভাবে এটা আমি তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আসুন রান্না শুরু করি। আর রান্না শুরু করার আগে রত্না কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। প্রথমে আমি একটি ছোট বাটি নিয়েছি, এ বাটির ভিতরে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর যে কাপ মেপে আমি চিনি দিয়েছি তার সেই কাপের অর্ধেকেরও কম জল দিলাম এই চিনির ভিতরে। দিয়ে ছোট একটি চামচ দিয়ে এক থেকে এক দুবার নাড়াচাড়া করে আমি এক সাইডে রেখে দিব। চিনিটা কিন্তু গলানো যাবে না, এমনই থাকবে। জাস্ট চামচ দিয়ে দুই একবার নাড়াচাড়া করেই রেখে দিলে হবে। এরপর আমি বড় একটি বোল নিয়েছি, তার ভিতরে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা, হাফ কাপ সুজি, দিলাম সামান্য লবণ, আর দিলাম এক টেবিল চামচ আর হাফ টেবিল চামচ সাদা তিল, দিলাম দু চামচ সাদা তেল। তো এই সব উপকরণগুলো আমি ভালোভাবে ময়ান দিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত আমি মাখাতে থাকব যতক্ষণ পর্যন্ত একটা দলা পাকিয়ে না যায়। আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা কিন্তু আটা দিয়েও করতে পারেন, তাতে টেস্টের কোনো রকম হেরফের হবে না। তো দেখুন আমার কিন্তু ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে চিনিটা গুলিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে চিনি নিব আর আটাটা মাখাতে থাকব। একেবারেই কিন্তু ঢেলে দেওয়া যাবে না, তাহলে ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। তো আপনারাও এভাবেই তৈরি করে নেবেন, একটু সময় নিয়ে ধৈর্য ধরে সুন্দরভাবে ডোটাকে তৈরি করতে হবে। তো এভাবে আমি আস্তে আস্তে করে ডোটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পারছেন নরম হয়নি আর খুব বেশি শক্ত না, মোটামুটি বেলার মতো করেই তো তৈরি করতে হবে। আর আমি যে চিনিটাকে গুলিয়ে রেখেছিলাম সবটুকু আমার লাগেনি, দু চামচ পরিমাণ থেকেই গেছিলো। তো এভাবে আমি ডোটাকে তৈরি করলাম, আর দেখবেন এমনভাবে যেন ভেঙে যায়, ভাঙতে কোনো রকম সমস্যা না হয়। দেখুন অনেক বেশি নরম যদি হতো তাহলে এত সহজে কিন্তু ভেঙে যেত না। তো আমি এখান থেকে একটি ছোট করে ডো নিলাম, নিয়ে আমি রুটির মতো বেলে নিচ্ছি। এমনভাবে রুটি বেলার সময় চার সাইড এমনভাবে ফেটে যাবে, তাতে ভয়ের কোনো কারণ নেই। রুটিটাকে দেখতে হবে যেন খুব বেশি পাতলা আর খুব বেশি পুরু না হয়, মিডিয়াম একটি রুটি তৈরি করতে হবে। আমি অল্প অল্প করে ডো নিব আর একটি একটি করে রুটি তৈরি করে ছোট করে বিস্কুটটা কেটে নিব। তো আমি এমন একটি গ্লাস নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছোট গ্লাস বা বাটিও ব্যবহার করতে পারেন। দেখুন আমি এমন পুরুতে এই বিস্কুটটাকে কেটে নিয়েছি। এখন এই বিস্কুটটা আমি ডিজাইন করার জন্য গ্লাসের এক সাইড দিয়ে এমনভাবে চেপে চেপে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। দেখতে অনেক সুন্দর লাগে আর ভাজি করার পরেও কিন্তু ডিজাইনটা এমনই থাকবে। তো এমনভাবে আমি বিস্কুটগুলো তৈরি করে নিব। আমি আরেকটা বিস্কুট আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুবই সিম্পল বন্ধুরা, বানাতে খুব কম সময় লাগে আর খেতে কিন্তু অনেক মজা হয়। আর সব থেকে বড় কথা, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, ফ্রিজে না রেখেও নর্মালেও আপনারা অনেক দিন পর্যন্ত, প্রায় এক মাস আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এমনভাবে আরেকটি বিস্কুটও আমি তৈরি করে নিলাম। আপনারা চাইলে বড় করে রুটিটা বেলেও তৈরি করতে পারেন। তো আমি এভাবে ছোট ছোট করে একটি করে করে বিস্কুট তৈরি করে নিচ্ছি। তো আমার বিস্কুটগুলো তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি চলে যাব রান্না করতে। বিস্কুটগুলো ভাজি করার জন্য আমি একটি ছড়ানো পাত্র নিয়েছি, তার ভিতরে তেল গরম করতে দিলাম। তেলটাকে প্রথমে হাইটে আমি গরম করে নিব, তারপর যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিব। মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে বিস্কুটটাকে ভাজি করে নিব আমি। তো এখন আমি তেলের ভিতরে একে একে সবগুলো বিস্কুট দিয়ে দিচ্ছি।
বিস্কুটটাকে বারবার নাড়াচাড়া করে ভাজি করতে হবে। এক এক সাইড 1 মিনিট করে ভাজি করে আবার অপর সাইডে উল্টে দিতে হবে। এমনভাবে নাড়াচাড়া করে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো লাগবে বিস্কুটগুলো ভাজি করতে। তো একটু সময় নিয়ে বিস্কুটটা ভাজি করলে কি হবে, ভিতরটা অনেক বেশি মোচমোচা হবে। আর আপনি যদি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেন, উপরটাকে উপরে কালার চলে আসবে ঠিকই, কিন্তু ভিতরে মচমচে ভাবটা আসবে না। এ কারণে একটু গ্যাসের ফ্লেমটাকে লো রেখে বিস্কুটটাকে বারে বারে নাড়াচাড়া করে ভাজি করে নিতে হবে। এক সাইডে হালকা কালার আসতে আমি বিস্কুটগুলোকে উল্টিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন খুবই কম উপকরণে এবং একেবারেই ঘরে থাকা যে উপকরণগুলো সেগুলো দিয়েই আমি বিস্কুটটা তৈরি করে নিয়েছি, বাড়তি কোনো ঝামেলাই নেই। আর আজ আমার এই খুব সিম্পল একটি রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আজ এই আমার বিস্কুট রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখুন, এক সাইড আমার ভাজি হয়ে যেতে আমি আবার উল্টিয়ে দিয়েছিলাম। এভাবে 3 থেকে 4 বার আমি উল্টো পাল্টা করে বিস্কুটগুলোকে ভাজি করে নিব। যখন এমন একটি কালার চলে আসবে, দেখুন সুন্দর ব্রাউন কালার চলে এসেছে আমার বিস্কুটে, আমি কিন্তু আর বেশিক্ষণ রাখবো না, এখন আমি উঠিয়ে নিব। বিস্কুটটা যখন প্রথমে উঠানো হবে, গরম থাকা অবস্থায় বেশ নরম মনে হবে, কিন্তু তাতেও কোনো সমস্যা নাই। যখন এটা ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি, তখন অনেক বেশি মোচমোচা হয়ে যাবে। আমি বিস্কুটগুলোকে সব উঠিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব ভালো হয়। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।